हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज आमी तोमादेर जोन्नो आमादेर प्रिय अभिनेत्री श्रीदेवी अभिनीत जातीय पुरस्कार प्राप्त एकटी बॉलीवुड मुवि मॉमेर एक्सप्लेनेशन करते चलेछी। मुविर स्टोरी लाइने एक मेयेर साथे हवा शारीरिक निर्यातनेर बिरुद्धे तार मायेर संग्राम एबं प्रतिशोधेर घटना आमादेर सामने तुले धरा हयेछे। मुविर काहिनी आमी एखानेई बेशी किछु रिभिल करब ना, ताहले चलो देरी ना करे मुविर एक्सप्लेनेशने चले जावा जाक। तो कहानी शुरूते ही आमादेर देवकी नामक एक बायोलॉजी टीचर के देखाना है, जिन्हें शेइ मुहूर्ते तार क्लासे स्टूडेंट देर क्लास निच्छिलेन। आर शेइ क्लासे आमादेर आर्चा नामक एक टी मेये केओ देखाना है, जे तारी एक क्लासमेट के लुकिए लुकिए देखते शुरू करे, कारण आर्चा ताके मने मने पसंद करतो। एबार सेखाने ही आमरा मोहित नामक एक टी छेले केओ देखी, जे आर्चा के खूब खराब नजरे देखे जाच्छिलो। क्लास चलाकालीन मोहित आर्चार फोने एक खराब वीडियो सेंड करे। जखन देवकी मैम ए विषयटी जानते पारे, तो तिनी सोजा मोहितेर फोनटी जानालार बाइरे फेले देय। समग्र क्लासरूमेर सामने मोहितेर अनेक बड़ो अपमान हय, आर मोहित तार निजेर भूल बोझार परिवर्ते तार मने प्रतिशोधेर भावना जागिये तोले। मुभिर परबर्ती पर्याये आमरा देवकी मैमके तार स्वामी आनंद एबं तार मेयेर साथे बसे डिनार करते देखी। ठीक तखनई आमरा सेखाने आर्जाकेओ आसते देखी, आर एई पर्याये आमरा जानते पारी जे देवकी मैम आसले आर्जार सत् मा छिल, जे कारणे आर्जा देवकीर साथे सठिकभावे व्यवहारो करतो ना, आर से शुधुमात्र तार बाबार कथाई शुनतो। डिनार करते करते आर्जा तार बाबाके जानाय जे शनिवार राते आमरा बंधुरा एकटी पार्टिर आयोजन करेछि, आर आमी सेई पार्टिते जेते चाई। सेई कथा शोनामात्र देवकी आर्जार काछे सेई पार्टिर डिटेल्स चाइते शुरू करे, किन्तु सत् मायेर एमन बाड़ाबाड़िते आर्जा खूब रेगे गिये खाबार छेड़े निजेर रूमे चले जाए। किछु समय परे देवकी आर्जार खाबार निये तार रूमे गिये তাকে জানায় যে তোমার বাবা তোমাকে পার্টি করার বিষয়টিতে সম্মতি জানিয়েছে। দেবকী প্রায় সময়ই আরজার মনের মতো করে থাকার চেষ্টা করত, কিন্তু কোনো সময়ই সে আরজার মন পেত না। এবার পরের দিন আরজার বাবাকে কিছু কাজের সূত্রে বিদেশে যেতে হয়, আর সন্ধ্যা হতেই আরজা খুব সুন্দরভাবে রেডি হয়ে পার্টিতে চলে যায়। পার্টিতে পৌঁছে আরজা তার বন্ধুদের সাথে এনজয় করতে শুরু করে, আর সেই জায়গাতেই আমরা মোহিতকে তার এক দাদার সাথে বসে থাকতে দেখি। মোহিতের টার্গেট এবার আরজা ছিল। মোহিত তার দাদাকে স্কুলে ঘটা তার সমস্ত অপমানের বিষয়টি খুলে বলে, আর সে আরজাকে তোলার জন্য বলে। এবার তখনই মোহিত আরজার কাছে গিয়ে তার সাথে বরাবরের মতোই খারাপ ব্যবহার করতে শুরু করে, আর আরজা রেগে গিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। মোহিতকে রিজেক্ট হতে দেখে মোহিতের দাদা চার্লস এবার একটি ড্রিঙ্কের মধ্যে কিছু নেশাগ্রস্ত ওষুধ মিশিয়ে আরজার জন্য নিয়ে যায়, কিন্তু আরজার বদলে তার এক বান্ধবী সেই গ্লাস থেকে আরজার জন্য বানানো সেই ড্রিঙ্ক পান করে নেয়, আর আরজা চার্লসকে তাড়িয়ে দেয়। এই বিষয়টি এবার চার্লসের অপমানের বিষয় হয়ে দাঁড়ায়। সেই পার্টির মধ্যে আমরা যোগিন্দর নামক এক ব্যক্তিকেও দাঁড়িয়ে থাকতে দেখি, যে আসলে নেশাগ্রস্ত জিনিসের ডিলিংয়ের সাথে যুক্ত ছিল। তো চার্লস এবং মোহিত যোগিন্দরের সাথে মিলিতভাবে আরজার সাথে কিছু খারাপ করার প্ল্যান করতে শুরু করে। যে নেশাগ্রস্ত ড্রিঙ্ক আরজার বান্ধবী পান করেছিল, তার রিয়াকশনে সে এবার অজ্ঞান হতে শুরু করে, যে কারণে আরজা তাকে একটি জায়গায় বসিয়ে একটি ক্যাব বুক করার জন্য বাইরে চলে যায়। এবার তখনই আরজার কাছে তার মায়ের ফোন আসে, আরজা তাকে জানায় যে 45 মিনিটের মধ্যেই সে বাড়ি পৌঁছে যাবে। আরজা দেবকীর কল কাট করার পরই যোগিন্দর চার্লস এবং মোহিত এসে আরজাকে জোর জবরদস্তি গাড়িতে তুলে নেয়, এবং তাদের সাথে সেই হোটেলের ওয়াচম্যানও যুক্ত থাকে। আরজা বাঁচার জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু তারা আরজার কোনো কথাই শোনে না, আর এক এক করে তারা চারজন আরজার সাথে জোর জবরদস্তি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আর সেই কাজ চলাকালীন মোহিত এবং চার্লস আরজাকে বলতে শুরু করে যে নে এবার ডাক্তার মাকে, আমরাও দেখি যে তোকে কত সে বাঁচাতে আসে। সেই চারজন কাপুরুষ আরজার সাথে ঘন্টার পর ঘন্টা নোংরা অমানবিক কাজ করার পর তাকে গাড়ি থেকে নামিয়ে লাথি মেরে রাস্তার ধারে থাকা এক নর্দমায় ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে অনেকটা সময় কেটে যাবার পরও আরজা বাড়ি ফিরে আসছে না দেখে দেবকী নিজেই সেই পার্টিতে চলে যায়, এবং আরজার বন্ধুদের থেকে আরজার বিষয়ে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু আরজার বিষয়ে সে কিছুই খোঁজ খবর লাগে উঠতে পারে না। তো চিন্তায় পড়ে দেবকী পুলিশ স্টেশনে গিয়ে আরজার মিসিং রিপোর্ট লেখায়, কিন্তু পুলিশ দেবকীকে সিরিয়াসলি নেয় না। তাদের মতে যেহেতু আজ ভ্যালেন্টাইন্স নাইট, তো নিশ্চিতভাবে আরজা তারই কোনো বয়ফ্রেন্ডের সাথে এনজয় করছে, আর সময় হলে সে নিজে থেকেই বাড়ি ফিরে আসবে।
পুলিশ স্টেশনে আমরা দয়ানন্দ নামক এক ডিটেকটিভকেও বসে থাকতে দেখি, যে চুপচাপ দেবকীর কথা শুনতে শুরু করে। পুলিশেরা দেবকীকে বুঝিয়ে বাড়ি চলে যেতে বলে। দেবকী বাইরে এলে সেই ব্যক্তি দেবকীর কাছে আসে আর তাকে বলে যে আমি আসলে একজন ডিটেকটিভ। আর দেবকীকে সেই ব্যক্তি তার ভিজিটিং কার্ড দিয়ে দেয় আর তাকে বলে যে যদি আপনার কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। এবার পরের দিন দেবকী জানতে পারে যে আরজাকে পাওয়া গেছে আর তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। তো দেবকী দৌড়ে হসপিটালে গিয়ে পৌঁছায়। আরজার এমন করুণ পরিণতি দেখে মা তার চোখের জল আটকে রাখতে পারে না আর তাকে দেখা মাত্রই সে চিৎকার করে কাঁদতে শুরু করে। ডক্টর দেবকীকে আরজার সাথে আসলে কি ঘটনা ঘটেছে সবটাই খুলে বলে। এই বিষয়টি জানার পরে দেবকী নিজের ইমোশন আর সেই সাথে নিজের রাগ কন্ট্রোলে রাখতে পারে না আর নিজের মেয়েকে সুরক্ষিত না করতে পারার জন্য নিজেকেই দায়ী করতে শুরু করে। এদিকে আরজার কেসটি ইনভেস্টিগেট করার জন্য পুলিশ ইন্সপেক্টর ম্যাথিউকে সেই কেস ট্রান্সফার করা হয়। কিছু সময় পরে আরজার জ্ঞান ফিরে আসে, কিন্তু জ্ঞান ফেরার পরও সে তার মায়ের সাথে একটাও কথা বলছিল না আর না তো কোনো কিছু খাবার খাচ্ছিল। আরজার বাবা যখন এই বিষয়টি জানতে পারে সে কোনো মতে ইন্ডিয়াতে ফিরে আসে আর হসপিটালে আরজার কন্ডিশন দেখে একদম শকড হয়ে যায়। যেহেতু আরজা তার বাবার অনেক কাছে ছিল তাই যখন সে তার বাবাকে দেখে সে নিজেকে আর ধরে রাখতে পারে না আর ভিতরে ভিতরে কাঁদতে শুরু করে। দেবকী আরজার কাছে সেই সমস্ত ছেলেদের বিষয়ে জিজ্ঞাসা করতে শুরু করে যাদের জন্য আরজার এই অবস্থা হয়েছিল। তো আরজা তার মাকে বলে যে যখন তারা আমার সাথে সেই খারাপ কাজ করছিল তারা একটাই কথা চিৎকার করে বলছিল যে যা এবার ডাক তোর মাকে। এই কথা শোনার পরে দেবকী শকড হয়ে যায় আর সে বুঝতেও পারে যায় যে আসলে আরজার সাথে এমন কাজ কে করেছে। আর দেবকী এই বিষয়টিতে কষ্ট পায় যে হয়তো তার জন্যই আরজা আজ এই কন্ডিশনের মধ্যে রয়েছে। আরজা পুলিশকে তার স্টেটমেন্টে সেই চারজন ছেলের নাম বলে দেওয়ার পরে পুলিশ একদম অ্যাক্টিভ হয়ে সেই চারজনকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। কোর্টে এবার কেসটি চলতে শুরু করে, কিন্তু আরজার বিচার পাওয়ার আশা খুবই সামান্য ছিল কারণ মোহিত এবং চার্লস অনেক বড় ফ্যামিলি থেকে বিলং করত। তো টাকা পয়সা দিয়ে তাদের পরিবারের লোকেরা সমস্ত প্রমাণও কিনে নিয়েছিল এবং সেই সাথে মেডিকেল রিপোর্টসও বদলে দিয়েছিল। তো প্রমাণের অভাবে কোর্ট তার রায় মোহিত এর পক্ষে শুনিয়ে দেয়, যেটা শুনে আরজার বাবার মাথা গরম হয়ে যায় আর সে সেখানেই মোহিত এবং বাকি তিনজনকে মারতে শুরু করে, যে ঘটনার জন্য তাকে অ্যারেস্ট করা হয়। কোর্টের রায় শোনার পরে আরজার অবস্থাও একদম খারাপ হয়ে যায় আর সে আত্মহত্যা করে নেওয়ার চেষ্টা শুরু করে, কিন্তু সময়ের মধ্যেই আরজার মা এসে তাকে বাঁচিয়ে নেয়। যখন কোনো মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হয় তখন সেই প্রভাব শুধুমাত্র তার শরীরকেই নয় তার মনকেও ভেঙে চুরমার করে দেয়। আর যখন সেই অপরাধীরা বিচার না পেয়ে বাইরে হিরোর মতো ঘুরে বেড়ায় ভিকটিমের মানসিক অবস্থা আরোই ভেঙে যায়। আরজাকে নর্মাল জীবনে ফিরিয়ে আনার জন্য তার বাবা মা অনেক চেষ্টা শুরু করে, কিন্তু আরজার মধ্যে যেন বাঁচার সমস্ত ইচ্ছাটুকুই মরে গিয়েছিল। কিছুদিন পরে রোজকার মতোই দেবকী তার স্কুলে গিয়ে পৌঁছায়। স্কুলে পৌঁছে সে মোহিতকে সামনে পায়, যাকে দেখে দেবকী তার মানসিক স্থিতি পুরোপুরি হারিয়ে ফেলে এবং দেবকী সোজা প্রিন্সিপালের কাছে যায় আর মোহিতকে এখনও অবধি কেন স্কুলে রাখা হয়েছে সেই বিষয়টি জিজ্ঞাসা করে। প্রিন্সিপাল জানায় যে কোর্টের হিসাব মতো মোহিত ইনোসেন্ট, তাই থেকে স্কুল থেকে বের করার রাইট আমাদের হাতে নেই। ধীরে ধীরে আশেপাশের মানুষজন এবং দেশের আইন কানুনের ওপরে মায়ের বিশ্বাস হারিয়ে যাচ্ছিল আর যেটা খুব স্বাভাবিকও ছিল। তো দেবকী সে স্কুলের শিক্ষকতার চাকরি ছেড়ে দেয় যে স্কুলে তার মেয়ের অপরাধীরা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছিল। যে মুহূর্তে দেবকীর সমস্ত আশা নষ্ট হতে বসেছিল তার ডিটেকটিভ দয়ানন্দের কথা মনে পড়ে আর সে তার সাথে দেখা করতে চলে যায়। দয়ানন্দ দেবকীকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় কারণ সে নিজেও একজন মেয়ের বাবা ছিল। কিছুদিনের মধ্যেই সে দেবকীকে সেই চারজন অপরাধীর মধ্যে একজন সেই ওয়াচম্যানের ডিটেলস দিয়ে দেয়। দয়ানন্দ বলে যে আপনি ঈশ্বরের ওপরে ভরসা রাখুন, একদিন সবই ঠিক হয়ে যাবে। যে কথা শুনে দেবকী বলে যে ঈশ্বর সব জায়গায় আর কোথায় উপস্থিত থাকে। তো ক্ষণিকের মধ্যে দয়ানন্দ বলে যে হ্যাঁ একথা ঠিক যে ঈশ্বর সব জায়গায় উপস্থিত থাকে না, আর সেই সমস্ত জায়গায় মা থাকে। আর যথার্থই এই লাইন এই মুভির
একটি সেরা লাইন। যাই হোক, এবার পরের দিন দেবকী কিছু ট্রান্সজেন্ডারদের সাথে দেখা করতে যায়, যাদের দেবকী পড়াশোনা শেখাতো। মুভির পরবর্তী পর্যায়ে আমরা দেখি সেই ওয়াচম্যান নেশাগ্রস্ত অবস্থায় একটি গাড়িতে বসে থাকে, আর গাড়িতে থাকা এক মেয়ে সেই ব্যক্তিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে শুরু করে। কিছুক্ষণ পরে আরও এক মহিলা এসে সেই ব্যক্তিকে কিডন্যাপ করে নেয়। এবার পরের দিন সেই ওয়াচম্যান তার বাড়ির সামনে থাকা একটি নালায় নিজেকে পায়। যখন সে বাথরুম করার জন্য বাথরুমে যায়, সে এটা দেখে শকড হয়ে যায় যে তার গোপনাঙ্গ অনুপস্থিত, যেটা দেখে তার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়। ঠিক তখনই তার মাথা ঘুরে যাওয়ার কারণে সে বাথরুমে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর যার অপরাধীদের শাস্তি দেওয়ার প্রথম পদক্ষেপে দেবকী জয়ী হয়ে যায়। পরের দিন টিভিতে নিউজে ওয়াচম্যানের মৃত্যুর খবরটি ফ্ল্যাশ হতে শুরু করে, যেটা দেখে আরজার মনে একটু হলেও শান্তি আসে। যাই হোক, পরের পর্যায়ে আমরা দেখি যে দয়ানন্দ এবং দেবকী আবারও দেখা করে, যেখানে দয়ানন্দ দেবকীকে চার্লস এবং মোহিতের ইনফরমেশন রিলেটেড একটি পেনড্রাইভ দেয়, যেখান থেকে দেবকী জানতে পারে যে চার্লস তার বডি বানানোর জন্য অনেক কলাকৌশল অবলম্বন করে থাকে। তো দেবকীর মাথায় একটা আইডিয়া আসে। দেবকী অনেক আপেল নিয়ে তার বীজ জোগাড় করে তার একটি পেস্ট বানিয়ে নেয় এবং চার্লসের বাড়িতে পৌঁছে যায়। আর এক চাবিওয়ালাকে নিয়ে চার্লসের বাড়ির দরজার একটি ডুপ্লিকেট চাবি বানিয়ে নেয়, আর এমন কিছু প্রিটেন্ড করে যে সেই বাড়ি তারই, আর তার মাধ্যমে সে চার্লসের বাড়ির চাবি খুলে কিচেনে এসে চার্লসের প্রোটিন শেকে আপেলের বীজের পেস্ট মিশিয়ে দেয়। এবার পরের দিন যখন চার্লস সেই প্রোটিন শেক ইনটেক করে, তার শরীর কাজ করা বন্ধ করে দেয়। চার্লসকে হসপিটালে অ্যাডমিট করানো হয়, আর সেই খবর শুনে মোহিত সেখানে চলে যায়। মোহিতের অনুপস্থিতির সুযোগে দেবকী মোহিতের বাড়িতে গিয়ে আপেলের বীজের পেস্ট মিক্সিতে বানিয়ে সমস্ত আপেল তারই বাড়ির ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে চার্লস প্যারালাইজড হয়ে যায়। এদিকে ডক্টর পুলিশকে জানায় যে চার্লসের শরীরে সায়ানাইড নামক এক ধরনের কেমিক্যাল পাওয়া গেছে, যা আপেল সিড দিয়ে বানানো হয়েছে। দেবকী একজন বায়োলজি টিচার ছিল, আর এই বিষয়টি সে খুব ভালোভাবেই জানত। ঠিক সেই সময় মোহিতের কাছে খবর আসে যে তার বাড়িতে আগুন লেগে গেছে। তো পুলিশও তার বাড়িতে পৌঁছে যায়, যেখানে আসলেই কোনো আগুনই লাগেনি। এবার মোহিতের বাড়িতে তল্লাশি চালানোর পরে পুলিশ তার ডাস্টবিন থেকে অনেক আপেলের টুকরো পায়। তো পুলিশের সন্দেহ স্বাভাবিকভাবেই মোহিতের ওপরে গিয়ে পড়ে। দেবকী খুব চালাকির সাথে এই প্ল্যানও ফুলফিল করে দিয়েছিল। পরের দিন দেবকী চার্লসকে দেখতে তার হসপিটালে আসে, আর চুপিসারে চার্লসকে বলে যে সেদিন তোরা খুব উচ্ছ্বাসের সাথে বলেছিলিস যে ডাক তোর মাকে, আজ আরজার মা তোর চোখের সামনে হাজির আছে। যাই হোক, এবার এক এক করে আরজার দোষীদের শাস্তি পেতে দেখে আরজার মন আরও হালকা হয়ে যায় এবং সে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করে। এদিকে এক এক করে আরজার ভিকটিমদেরই এমন অবস্থা হতে দেখে পুলিশের সন্দেহ এবার দেবকীর ওপরে গিয়ে পড়ে, কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ম্যাথিউ কিছুই করে উঠতে পারে না। পরের দিন দেবকী আবারও দয়ানন্দের সাথে দেখা করতে যায়, কিন্তু চতুর্থ পার্সনের ব্যাপারে তারা কিছুই জানতে পারে না। মুভির পরবর্তী পর্যায়ে আমরা জেলের মধ্যে মোহিতকে দেখি, যে কিছুটা অদ্ভুতভাবে হাঁটতে শুরু করে। এই পর্যায়ে আমরা বুঝতে পারি মোহিত যে কাজ আরজার সাথে করেছিল সেই কাজই জেলের কোনো কয়েদি এবং মোহিতের সাথে করতে শুরু করেছিল। এবার আমরা দেখি যে যোগিন্দর চার্লসের সাথে দেখা করতে আসে, যেখানে যোগিন্দর চার্লসের মুখ থেকে বারবার মা শব্দটির উচ্চারণ শুনতে পায়। তো সে বুঝে যায় এই সমস্ত কিছুর পিছনে আরজার মায়ের হাত আছে। ডিটেকটিভ দয়ানন্দ এবার যোগিন্দর ব্যাপারে জানতে পেরে তার পিছনে পড়ে যায়। যোগিন্দর অনেক চালাক একজন ব্যক্তি ছিল, সে দয়ানন্দকে ধরে ফেলে আর তার অফিসে গিয়ে দয়ানন্দের ফোন থেকে দেবকী এবং তার ফ্যামিলির বর্তমান লোকেশন জেনে নেয়, আর শেষ পর্যন্ত সে যোগিন্দরকে শ্যুট করে মেরে ফেলে। এদিকে আমরা দেখি যে আরজা তার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে শুরু করে, আর তার সাথে ঘটে চলা সমস্ত পুরনো ঘটনাও ভুলে যাবার চেষ্টা করতে থাকে। এদিকে যোগিন্দর আরজার ঠিকানায় পৌঁছে যায়, আর সবার প্রথমেই আরজার বাবাকে শ্যুট করে মেরে ফেলে। চোখের সামনে দেবকী চলে এলে যোগিন্দর দেবকীর মুখে একটি প্লাস্টিক বেঁধে তার শ্বাসরোধ করে তাকে মারার চেষ্টা করে, আর তারপর সে আরজার পিছু নিতে শুরু করে। কিছু সময় পরে দেবকীর জ্ঞান ফিরলে সে আরজাকে বাঁচানোর জন্য যোগিন্দরের সামনে চলে আসে, আর যোগিন্দর দেবকীকে তার গান পয়েন্টে রাখে। ঠিক সেই সময়ে ইন্সপেক্টর ম্যাথিউ সেই জায়গায় পৌঁছে যায়। ম্যাথিউ সেখানে পৌঁছালে তার সাথে যোগিন্দরের মারামারি শুরু হয়।
এবার তখনই সুযোগ বুঝে দেবকী যোগিন্দরের বন্দুক তুলে নেয়। সেই পর্যায়ে ম্যাথিউ দেবকীর থেকে বন্দুক নিয়ে তাকে আইনের ওপরে ভরসা রাখতে বলে, যে কথায় যোগিন্দরের মুখে একটি ক্রিপি স্মাইল ভেসে আসে, কারণ সে জানতো যে আইন তার কিছুই করে উঠতে পারবে না। সেই মুহূর্তে ম্যাথিউ সমস্ত ব্যাপারটা বুঝে যায়, আর ম্যাথিউ দেবকীকে তার বন্দুক ধরিয়ে দিয়ে যোগিন্দরকে শ্যুট করতে বলে, যাতে যোগিন্দরের মৃত্যুর পর কেসটি এনকাউন্টার বলেই মনে হয়। এবার সেই সময় যোগিন্দর চিৎকার করে বলতে শুরু করে যে আমি জানি মোহিত, চার্লস এবং ওয়াচম্যানের সঙ্গে ঘটা সমস্ত ঘটনার জন্য দেবকী দায়ী। এবার সেই সময় একটি গাছের আড়াল থেকে আর যা সমস্ত বিষয়টি জানতে পেরে যায় যে যে মাকে সে কোনোদিনও তার মায়ের জায়গা দেয়নি, সেই মা তার জীবনের পরোয়া না করেই তার অন্যায়কারীদের থেকে প্রতিশোধ নিয়ে নিয়েছে। সেই পর্যায়ে আর যা প্রথমবার দেবকীকে মা বলে ডেকে ওঠে। আর যার মুখ থেকে বহু প্রতীক্ষিত শব্দটি শোনার পরে দেবকী নিজের মধ্যে অনেক শক্তি সঞ্চয় করে যোগিন্দরকে গুলি করে মেরে ফেলে। মুভির অন্তিম পর্যায়ে আমরা দেখি যে আর যা দেবকীকে তার মা বলে স্বীকার করে নেয়, আর দুইজন দুইজনকে জড়িয়ে ধরে। পুলিশ ইন্সপেক্টর ম্যাথিউ দেবকীকে জানায় যে আপনার স্বামী এবং ছোট মেয়ে সুরক্ষিত আছে। অবশেষে সমগ্র পরিবারের এই সুন্দর মিলনের মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল বলিউড মুভি মমের এক্সপ্লানেশন। আমি আশা করছি এই মুভির কাহিনী এবং এক্সপ্লানেশন তোমাদের ভালো লেগেছে। আবার পরবর্তী দিনে চলে আসবো অন্য কোনো নতুন মুভির এক্সপ্লানেশন নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।